আর্মি কি, আমরা আর্মি চেয়েছি তো নিরপেক্ষ, উনি ওনার আর্মির উপর বিশ্বাস রাখতে পারেন নাই। আমরা তো আর্মি চেয়েছি নিরপেক্ষতার জন্য, সেই আর্মিকে সরকার তার মানে সরকার তার ক্ষমতা বলে আর্মিকে ক্লোজ করে রেখেছে। আর্মি শুধু যদি এলাকায় পাক দিত গাড়ি নিয়ে, তাও নির্বাচন ফেয়ার হইতো, কিন্তু সেই কাজটা আমাদের সেনাবাহিনীকে করতে দেওয়া হয় নাই। আর্মি ইচ্ছা করলেই পারত, অফকোর্স আর্মি যদি নিরপেক্ষ রোল প্লে করতেন তাহলে 100% নিরপেক্ষ ইলেকশন হইতো। এভাবে শুনেন আমি কি বলবো, সাগর সাহেব আই ওয়াজ এ ক্যান্ডিডেট, আওয়ামী লীগের ক্যান্ডিডেটের প্রার্থীর আত্মীয় স্বজনরা গাড়ি ভরে রামদা নিয়ে, নতুন নতুন রামদা চিক চিক করে, 3 হাত 4 হাত লম্বা লাঠি আর তারপর আর্মস, এইগুলি নিয়ে সারাদিন গাড়িকে গাড়ি প্রহরা দিয়েছে, আমাদের পোস্টার ছিঁড়ে ফেলেছে, আমাদের কর্মীদের দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা কি এদের সাথে যুদ্ধ করবো? গিয়ে যুদ্ধ তো আমরা করবো না, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, এরপর আমরা দেশটাকে ধ্বংস করতে চাই না। নির্বাচনে বিএনপি আর্মি চেয়েছে, আমরা আর্মিকে আমরা সিম্পল অফ নিউট্রালিটি একটা অর্গানাইজেশন হিসেবে দেখি, যে দে উইল নট ফেভার বিএনপি, দে উইল নট ফেভার আওয়ামী লীগ অ্যান্ড সো অ্যান্ড সো আদার পার্টি, দে উইল অ্যাক্ট জাস্ট দে অ্যাক্ট ইন দ্য ওয়ার ফিল্ড, নিরপেক্ষভাবে একটা নির্বাচন করার জন্য ওয়ারফিল্ডে যে একটা সত্য মনোভাব নিয়ে দেশপ্রেম নিয়ে কাজ করেন, নির্বাচনের মাঠে সেনাবাহিনী সেই একটা মনোভাব নিয়ে কাজ করবে। ওনার এই কথাগুলোর জবাবে যেটা আজ বিএনপি আশা করেছিল না, আমরা আশা করি নাই যে আমাদেরকে ভোট কেটে দিবে। আই ওয়াজ এ ক্যান্ডিডেট, আমি জানি না উনি জানেন কিনা, ইন 2018 নির্বাচন আই ওয়াজ এ ক্যান্ডিডেট, অন 24th ডে উনি যে ডেটটার কথা বললেন, আই র্যাং দ্য ক্যাপ্টেন ইন চার্জ অফ মনোহরদি, তো উনি আমাকে বললেন স্যার আপনাকে আমি 5টা মিনিট পরে রিং দিচ্ছি, আমার ডোন্ট ইন্টারাপ্ট মি, আই ডিড নট ইন্টারাপ্ট ইউ হোয়াইল ইউ আর টকিং। মেজর সাহেবকে আমি ফোন করেছিলাম, উনি বললেন আমি 5 মিনিট পর আপনাকে রিং দিচ্ছি। আই এম গ্রেটফুল টু হিম যে উনি 5 মিনিট পরে ফোন দিয়ে বলেছিলেন স্যার আমাদেরকে মাঠে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু আমাদেরকে গৃহবন্দী রাখা হয়েছে ডাক বাংলোতে ক্যাম্পে, আমরা মাঠে যেতে পারবো না, আই এম সরি। আমি বলছি তাইলে কি এই আমরা ঘর থেকে বের হয়ে ইলেকশন করতে পারবো না? তখন উনি বলেছিলেন যে আমি এর বাইরে আর কিছু বলতে পারবো না, যে আমরা বের হতে পারবো না, এটি আমার শেষ কথা। তার মানে আর্মি গিয়েছিল, আমি যদি এখন ওনার বাসায় বলি, আমি সাহেবের বাসায়, যে আর্মি গিয়েছিল বিএনপিকে পিটিয়ে ঘরে তুলে দিয়ে আওয়ামী লীগকে পাশ করেছে, এই কথাটা আমি কিন্তু বলবো না। আর্মি ওয়াজ কোয়াইট সাইলেন্ট অ্যান্ড দে আর জাস্ট কনফাইন্ড ইন টু দ্য ক্যাম্প অ্যান্ড ডাক বাংলো, দে ডিড নট গো আউট টু মানে ম্যানেজ দ্য পিপল, আনরুলি পিপল অফ আওয়ামী লীগ, যা আমাদেরকে যারা অত্যাচার করেছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, দিনের বেলা রামদা নিয়ে মাঠে মাঠে যে যত রশি ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে, সারা বাংলা সারা পৃথিবীর মানুষ জানে, ইচ অ্যান্ড এভরি কনস্টিটুয়েন্সি, আমাকে আমার ঘর থেকে বের হইতে দেওয়া হয়নি, আমার পায়ের ট্যান্ডন ছিঁড়ে গিয়েছে পুলিশের রাইফেলের ইয়েতে। আর উনি বলতেছেন সেই ইলেকশনে বিএনপি মাঠে শক্ত অবস্থানে, বিএনপি কিভাবে মাঠে শক্ত অশক্ত অবস্থা নেবে, আর্মি হ্যাজ বিন কন্ট্রোল বাই দ্য আওয়ামী লীগ গভর্নমেন্ট, বিজিবি পুলিশ আনসার এভরিবডি ওয়াজ ওয়ার্কিং ফর আওয়ামী লীগ। আর আমরা যে উনি বলেন শক্ত অবস্থান নিতে হবে, আমরা কখন শক্ত অবস্থান নিব? আগের দিন রাত্রে তো ব্রিগেডিয়ার সাহেবরা বুট সব কেটে নিয়েছেন শখ করে, আমার এলাকায় 7:45 বাড়িচা গার্লস স্কুলে প্রথম বুট কেন্দ্র কেটে নিয়ে যাবে, সারা রাত একটা মহারাজ হয়েছে বুট কাটার, এটা আর্মি ডেপ্লয়মেন্ট কি? এটা আমরা আমরা সারা রাত যে বলছেন এই কথাটি সবসময় বলেন, আপনারা কোথায় ছিলেন? আপনারা কেন অভিযোগ করেননি? আপনারা কেন বাধা দেওয়ার চেষ্টা করেননি? আপনারা কেন মাঠ ছেড়ে চলে এসেছেন? আপনারা কেন নিজেদের পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারেননি? এই কয়েকটি জিনিস যেগুলি আপনাদের দায়িত্ব ছিল দেওয়ার, সেক্ষেত্রেও আপনারা কি ব্যর্থ হয়েছেন কিনা এই প্রশ্নটি বারবার স্যার? এগুলো অনেক পুরানো ইস্যু, অনেক বলা হয়েছে, আমরা ইন ইচ এন্ড ইভেন রাত্রে ভোট কেটে বাক্স ভরার পরেও আমাদের ধারণা ছিল যে আমরা এরপরে পাশ করবো, সকালে প্রত্যেকটা কেন্দ্রে আমরা এজেন্ট পাঠিয়েছি, আমাদের এজেন্টকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা অ্যালং উইথ দ্য পুলিশ অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি, দে ডিড নট অ্যালাউ আর এজেন্সি টু এন্টার ইন টু দ্য ইলেকশন বুথ। আমরা চেষ্টা করেছি, আমাদের জনতা ছিল, ভোটার ছিল, একটা এজেন্টকে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। ঢুকার পরে প্রিজাইডিং অফিসার এবং আওয়ামী লীগের তারা আমাদের এজেন্ট ফর্ম ছেড়ে ফেলেছে। হাউ কাম যে দিস জেন্টলম্যান ইজ টকিং লাইক দ্যাট, যে আমাদের শক্ত অবস্থান ছিল না? একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে উনি শক্ত অবস্থান দেখুক, উনি 7-10 তারিখের মিটিং এর কথা বলেছেন, 7 তারিখে আমাদের কর্মীরা একটা পার্টি অফিসের সামনে এমনিতেই থাকে, সেই 7 তারিখে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করছে, একটা সিভিল সিভিল মানুষ, আমরা উইদাউট আর্মস লাইক আওয়ামী লীগ, উইদাউট হেল্প ফ্রম দ্য পুলিশ লাইক আওয়ামী লীগ, দে আর গেটিং দ্যাট হেল্প ফ্রম দ্য পুলিশ, আমরা কি যুদ্ধ করবো আমাদের পুলিশের সাথে? আমরা কি আমাদের দেশটাকে ধ্বংস করার রাজনীতি করবো? আমরা ডিভিশনাল ইয়াগুলি করেছি, এই আমরা
আমরা ডিভিশনাল মিটিংগুলি আমরা করেছি, প্রত্যেকটা শান্তিপূর্ণ ডিভিশনাল বিভাগীয় মিটিংগুলি হয়েছে। ঢাকার গোলাপবাগের কথা বলেছেন, গোলাপবাগের রাত্রে আগের দিন সন্ধ্যার সময় পারমিশন দেওয়া হলো, আধা ঘন্টার ভিতরে এন্টায়ার গোলাপবাগ, ওই গোলাপবাগের রাস্তা সায়দাবাদ থেকে কমলাপুর পর্যন্ত মানুষের মানুষের সয়লাভ হয়ে গেল। আমরা শান্তিপূর্ণভাবে সেটাও করেছি। আর ওনারা কি করেছে, পুলিশ দিয়ে আমাদের মানুষ হত্যা করেছে, এই কাজগুলি করে করেছে। কেন্দ্র ছেড়ে গেলাম কেন বলছেন উনি? আরে কেন্দ্র ছেড়ে তো আমরা যাই নাই, কেন্দ্রে আমরা ছিলাম, আমাদেরকে পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে পুলিশের সাহায্যে। উই ক্যানট ফাইট উইথ দ্য আর্মড পিপল, এটা পাকিস্তানের সাথে যুদ্ধ না, যে বাংলাদেশটাকে আমরা ধ্বংস করে দেবো, একটা মানে আনহেলদি সিচুয়েশন আমরা ক্রিয়েট করবো বাংলাদেশে, এটা আমাদের কাহিনী না। তারপর উনি আমাদের এক্সপেকটেশন, আপনারা মনে করেন কিনা যে এই দুই লাস্ট নির্বাচন হয়েছে, এই দুটি নির্বাচনের মধ্যে আপনাদের সামর্থ্য বলেন, আপনাদের যে অর্গানাইজিং ওয়েতে আপনার কোনো প্রভাবকে মোকাবেলা করবার ক্ষেত্রে কোনো ব্যর্থতা যদি থেকে থাকে, সেই অনুযায়ী আপনার ব্যবস্থা নিয়ে সামনের সংবিধানের আলোকে নির্বাচনে অংশগ্রহণ করবার মতো আপনাদের ওইরকম প্রস্তুতি বা সামর্থ্য হয়েছে কিনা যদি থেকে থাকে, তাহলে কি এভাবে বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন অংশগ্রহণ করবার কোনো ধরনের আপনাদের অবস্থানের পরিবর্তন হতে পারে কিনা মনে করেন? ঠাকুর সাহেব, আমাদের শক্ত অবস্থান বিএনপি জন্মের সৃষ্টির পর থেকে আমাদের শক্ত অবস্থান। যদি আমাদের শক্ত অবস্থা নাই থাকতো, 91 এর নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ তো আমাদের পাত্তাই দেয় না, ওরা 8-10টা সিটও পাবে না, বাট উই ওয়েন্ট টু পাওয়ার বাই দ্য ভোটস অফ দ্য পিপল। কাজে এটা ওদের কথার কথা যে আমাদের শক্তির, আমাদের শক্তির জানান তো আমরা দিচ্ছি। ওনারা পুলিশ নিয়ে আসেন কেন? ছাত্রলীগ যুবলীগের ছেলে নিয়ে আমাদের পার্টি অফিসের ভিতরে গিয়ে ভাঙচুর করলেন কেন ওই 7 তারিখ? হোয়াই? ওরা কারা? ওরা জ্যাকেট গায়ে দিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে গুলি করে মানুষকে, ছাত্রলীগের ছেলে পেলে আমাদের অফিসে ঢুকে জিয়া রহমানের মোরাল ভাঙে, আমাদের বিভিন্ন ছবি পা দিয়ে মোড়ায় পোস্টার ছিঁড়ে মানুষের মুখের মধ্যে, পা দিয়ে জুতা দিয়ে সে তারা এগুলি ছিঁড়ে দেন। তারা তো কার সাহায্য করে? ওনারা তো পুলিশের সাহায্যে এসে অত্যাচার করেছে। উই আর ভেরি পাওয়ারফুল পার্টি, উই আর লিডিং দ্য কান্ট্রি বাই সাপোর্ট অফ দ্য পিপল। আমাদের ভোট চাই নিরপেক্ষ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া। এই আওয়ামী লীগ, এই সন্ত্রাসী, এই মাফিয়া, মিথ্যাবাদী সরকারের আন্ডারে কোনো নির্বাচনে আমরা যাব না। এই সরকার বাধ্য হয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নতুবা বিদায় নিতে হবে। এ দেখেন, একজন ব্রিগেডিয়ার ডিসিপ্লিন ফোর্সে কাজ করে আসছে, উনি যে কথাগুলি বললেন একটা কথার মধ্যে কোনো সত্যতা নেই। আমরা নাকি আর্মি চাই? আমরা আর্মি চেয়েছি তো নিরপেক্ষ, উনি ওনার আর্মির উপর বিশ্বাস রাখতে পারেন নাই। আমরা তো আর্মি চেয়েছি নিরপেক্ষতার জন্য, সেই আর্মিকে সরকার তার মানে সরকার তার ক্ষমতা বলে আর্মিকে ক্লোজ করে রেখেছে। আর্মি শুধু যদি এলাকায় পাক দিত গাড়ি নিয়ে, তাও নির্বাচন ফেয়ার হইতো, কিন্তু সেই কাজটা আমাদের সেনাবাহিনীকে করতে দেওয়া হয় নাই। গাড়ি ভরে রামদা নিয়ে, নতুন নতুন রামদা চিক চিক করে, 3-4 হাত লম্বা লাঠি, তারপর আর্মস, এইগুলি নিয়ে সারাদিন গাড়িকে গাড়ি প্রহরা দিয়েছে, আমাদের পোস্টার ছিঁড়ে ফেলেছে, আমাদের কর্মীদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা কি এদের সাথে যুদ্ধ করবো? গিয়ে যুদ্ধ তো আমরা করবো না, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে। এরপর আমরা দেশটাকে ধ্বংস করতে চাই না, আমরা নিরপেক্ষ নির্বাচন চাই এবং নিরপেক্ষ মানুষের অধীনে একটা ন্যায়নিষ্ঠ নির্বাচন চাই, সকল দলীয় দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে। আমরা আওয়ামী লীগের মতন হ্যাঁ মানে অংশীবাদী মানে কাউকে বাদ দিয়ে নির্বাচন করার চিন্তা আমরা জীবনেও করি নাই, এখনো আমরা করি না। আমরা জনগণমুখী, আমরা জনপ্রিয়, সেই জায়গাতে অনর রয়েছেন এবং সামনে অনর থাকবেন বলেই আমরা অনর থাকবো, কারণ এই এই আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন হতে পারে না। যারা রাত্রে ভোট কেটে পাস করে, সেই পাস করা প্রধানমন্ত্রী এবং মাননীয় এমপি সাহেবরা বলেন যে আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। এই ব্রিগেডিয়ার সাহেবও বলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে, উনি নাকি দেখেন নাই কিছু। আমরা কেন কেন্দ্রে থাকি নাই বলেন? এইসব মানুষ কোনোদিন ঠিক হবে না, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তারা করবে না, কাজে আমরা এই নির্বাচনে যাব না। যখন সারা পৃথিবী একটা অংশগ্রহণমূলক নিরবাচন চায়, ন্যায় নিরপেক্ষ তত্ত্বাবধান সরকারের অধীনে ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন চায়, আমরা আমাদের সেই প্লটে আসি, সেই জায়গাতে আমরা আসি। উই মাস্ট ডিমান্ড, উই উইল রেইজ আওয়ার ভয়েস ফার্দার মোর টু রিয়েলাইজ এন্ড কেয়ারটেকার গভর্নমেন্ট টু হোল্ড এ ফেয়ার ফ্রি ইলেকশন, নট আন্ডার দিস আওয়ামী লীগ গভর্নমেন্ট হু কাস্টেড ভোটস ইন নাইট ইনস্টেড অফ মানে ডে। জাপানের রাষ্ট্রদূত বলেছেন পৃথিবীর ইতিহাসে আর শোনেন নাই আগের দিন রাত্রে ভোট কেটে ফেলতে যা বাংলাদেশে।
থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব।